আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। বর্তমান সময়ে কোনো দেশকে যদি 100% যুদ্ধে জয় নিশ্চিত করতে হয়, তাহলে সেই দেশকে এমন একটি হাতিয়ার তৈরি করতে হবে যা দিয়ে শত্রু দেশের হাইলি সিকিউর এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা যায়। কারণ শত্রু দেশের হাইলি সিকিউর এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেঙে দিতে পারলেই শত্রুর ডিফেন্সিভ ক্ষমতা শেষ, তার ফলে শত্রুর দেশে প্রবেশ করার ক্ষমতা একেবারে ফাঁকা হয়ে যাবে, শত্রু দেশ চাইলেও তার আটকাতে পারবে না। ফলে নন স্টেলথ ফাইটার জেটও খুব সহজে শত্রু দেশে প্রবেশ করে হামলা চালাতে পারবে, আর তার ফলে ধ্বংসলীলা হবে ভয়ঙ্কর। ভারতও বর্তমান সময়ে এই যুদ্ধের মন্ত্রকে কাজে লাগাতে চাইছে। ইতিমধ্যে ভারত এমন এক হাতিয়ার তৈরি করার কাজে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই হাতিয়ার শত্রুদের হাইলি সিকিউর এয়ার ডিফেন্স সিস্টেমকে নিমেষেই ধ্বংস করে বরবাদ করে দেবে, যার ফলে ভারতের যুদ্ধ জয়ের সম্ভাবনা 100% গ্যারান্টি হয়ে যাবে। ভারতের এই হাতিয়ারের নাম ক্যাট স্যান্টার মিসাইল। আপনাদের জানিয়ে রাখি, ভারতের ক্যাট স্যান্টার মিসাইল হতে চলেছে নেক্সট জেনারেশনের এয়ার লঞ্চ লো অবজারভেবল হাই পজিশন স্ট্যান্ড অফ ক্রুজ মিসাইল। এই মিসাইল ভারত গত বছর সামনে এনেছিল, যা দেখে সারা বিশ্ব চমকে গিয়েছিল। এই মিসাইল ক্রুজ মিসাইলের মতনই হামলা করবে, তার সাথে একাধিক সুইসাইড স্কোয়াড্রন ড্রোন ক্যারি করবে। এই ড্রোনগুলি ক্যাট সেন্টার টার্গেটের কাছে গিয়ে লঞ্চ করে দেবে, সঙ্গে সঙ্গে ড্রোনগুলি টার্গেটের উপর আছড়ে পড়বে ও নিজেকে ধ্বংস করে দেবে, যার ফলে ধ্বংসলীলা হবে ভয়ানক। এই মিসাইলকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম থাকছে গ্লোবাল পজিশন সিস্টেম, নেভিগেশন সিস্টেম, অটোমেটিক টার্গেট নির্ণয় সিস্টেম ও ইমেজ ইনফ্রারেড সিকার্ড। এই ক্যাট সেন্টার মিসাইলের মাধ্যমে ভারত 100 কিলোমিটার দূর থেকেই শত্রু দেশের এলাকায় প্রবেশ না করেই হাইলি সিকিউর এয়ার ডিফেন্স সিস্টেমকে নিমেষেই ধ্বংস করে দেবে। আর এই মিসাইল ভারতীয় সেনাতে যুক্ত হয়ে গেলে শত্রুদের মাথার ঘাম পায়ে পড়তে বাধ্য। বর্তমান সময়ে সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে, যে কারণে ডিফেন্স সেক্টরে ভারতকে মজবুত হতেই হবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।